আগামী 8 আগস্ট 3 জেলায় 24 ঘন্টার বন্ধ আহ্বান করল কংগ্রেস। 16 দফা দাবি আদায়ে এই বন্ধের আওতায় থাকছে ঊনকোটি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলা। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই কথা ঘোষণা করেন। গোটা দেশে কংগ্রেস শুক্রবার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিতে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছে। রাজ্যে ওই দিন কংগ্রেস তাদের যথাসাধ্য সাংগঠনিক শক্তি যাচাই করার চেষ্টা করেছে। প্রদেশ কংগ্রেসের দাবি এদিনকার তাদের কর্মসূচি সফল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এর রেশ ধরে রাখতে মরিয়া কংগ্রেস। সে মোতাবেক আগামী 8 আগস্ট 3 জেলায় 24 ঘন্টার বন্ধ আহ্বান করল কংগ্রেস। 16 দফা দাবি আদায়ে এই বন্ধের আওতায় থাকছে ঊনকোটি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলা। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা কমলপুরে এই কথা ঘোষণা করেন। আগামী 8 আগস্ট 24 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। ডিমান্ডগুলো তো আপনারা দেখাচ্ছে দেব। এই বনটা আমাদের এই তিনটা ডিস্ট্রিক্ট, আগে অবিভক্ত উত্তর জেলা ডিস্ট্রিক্ট এবং এখন আমাদের তিনটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তিনটা ডিস্ট্রিক্ট কংগ্রেসের যৌথ উদ্যোগে এই বনটা। কংগ্রেস আহত এই বন্ধের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নিপথ স্কিম বাতিল, কংগ্রেস নেতা কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, কৈলাসহর বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ, কমলপুরে মানিক ভাণ্ডারের বিমানবন্দর চালু করা, ধর্মনগর কৈলাসহর কমলপুর খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত দ্বিতীয় রেল লাইন স্থাপন, ধর্মনগরে রেলওয়ে ডিভিশন অফিস স্থাপন ইত্যাদি। ধর্মনগরে রেলওয়ে ডিভিশন অফিস স্থাপন করতে, ফটিকরায়ে ব্লক স্থাপন করতে, 20টি উপজাতি সম্প্রদায় এবং আরও 30টি অনুন্নত ওবিসি এবং অর্থনৈতিক অনুন্নত সম্প্রদায়ের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে হবে, প্রতিটি জেলায় ইংরেজি মাধ্যম কলেজ স্থাপন করতে হবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে সবকটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে না, স্থানীয় স্তরে কংগ্রেস আসন সমঝোতা করবে। এক্ষেত্রে তিনি তিপ্রা মথার নাম নেন। আমরা সবটাতে দেব না, বিজেপিকে হারানোর জন্য যা পলিসি নেওয়া যায় সেরকম করব। তবু আমাদের চেষ্টা চলছে ক্যান্ডিডেট ঠিক করার জন্য, ক্যান্ডিডেট ঠিক হচ্ছে। কিছু কিছু জায়গায় লোকালি অ্যাডজাস্ট হয়েও গেছে। দক্ষিণ ত্রিপুরাতে গেছি, ওই বীরচন্দ্র মন্ডল ইত্যাদিতে লোকালি তারা অ্যাডজাস্ট হয়ে গেছে। ত্রিপুরা মাথার সঙ্গে তারা তিনটা কংগ্রেস চারটা এরকম বেশ কিছু গবেষণাতে আমি তারা সব উদ্যোগেই করা হয়েছে। আমাদের এদিকেও সেরকম প্রয়াস চলছে। শনিবার কমলপুর শহরের বাসিন্দা পিসিসি সদস্য মানিক ভট্টাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য, তাপস দাস সহ বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।